আল্লাহ মানুষদেরকে ডাক দা কয় বোকা মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াতটা দিলাম এই হায়াত পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দে ভুলে গেছো আল্লাহ ডাক দা কয় বান্দা তুমি জানো না জানো না জানো না আল্লাহ এই আয়াতে এক নম্বরে ডাক দা কয় আল্লাযী খলাকাল মাউত আল্লাহ ডাক দা কয় মানুষ রে বান্দা যে হায়াত পায় আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ভুলে গেছো আমি আল্লাহ তো এই আয়াতের মধ্যে জানিয়েছি আল্লাযী খলাকাল মাউত এ বান্দা তোমার হায়াতটা কিন্তু আমি আল্লাহ আগে বানাই নাই এ বান্দা তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তোমার মৃত্যুটাকে আগে বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ভিতরে রেখে দিছি আল্লাহ ডাক দা বললেন মানুষ রে এক নম্বরে আমি আল্লাহ তোমার মৃত্যু বানাইলা এ বন্ধু নির্দিষ্ট করা কোন ব্যক্তির মৃত্যু নয় এ বন্ধু সরকার প্রধানের মৃত্যু আল্লাহ আগে বানায় নাই রাষ্ট্রপ্রধানের মৃত্যু আল্লাহ আগে বানায় নাই দিন মজুরের ব্যক্তির মৃত্যু আল্লাহ আগে বানায় নাই শুধুমাত্র নাস্তিক মুরতাদদের মৃত্যু আল্লাহ আগে বানায় নাই আল্লাহ সকল মানুষদেরকে ডাক দা কয় মানুষ সকল মানুষের মৃত্যু এক নম্বরে আল্লাহ ডাক দা কয় আল্লাযী খলাকাল মাউত আমি আল্লাহ মৃত্যুটা বানাইয়া والحياه ليبلوكم ايكم احسن عملا তারপরে আমি আল্লাহ বান্দাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা কয় মানুষ রে আমি আল্লাহ যে মৃত্যুটা বানাইছি শুধু তাই নয় মৃত্যুটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ভিতরে রাইখা হায়াতের লম্বা একটা রশি দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম এ বান্দা আমি আল্লাহর হায়াত পাইয়া বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দি যতই ভুলে যাও বান্দা ভুলে যাবানা যাবানা শুধুমাত্র হায়াত দিয়া তোমাকে ছেড়ে দেওয়া হয় নাই আল্লাহ ডাক দা কয় বান্দা আমি আল্লাহর হাতে যে মৃত্যুটা রাখা বান্দা যতই আমি আল্লাহরে ভুলে যাও না কেন যতই আমি আল্লাহর নাফরমানি করো না কেন আমি আল্লাহ যদি মৃত্যুর রশিটা জইরা যখন টান দিব হাজার হাজার ডাক্তারের মধ্য থেকেও আল্লাহ মৃত্যুর রশি দুইরা টান দিলে আমার আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে পৃথিবীর জমিনের কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই আল্লাহর মৃত্যুর হাত থেকে আপনাকে ফিরায় রাখবে কথা কন ঠিক কি না আমার ভাইরা আরেকটু সহজ উদাহরণ দিলে ভালো বুঝবেন এই বন্ধ তাকায় দেখবেন আপনার এলাকার ভিতরে অনেক ছোট বাচ্চাগুলা এই বন্ধ ছোট্টবেলায় দেখবেন আকাশের ভিতরে বিশাল আকারের একটা ঘুড়ি উড়াইয়া দিয়েছে ঘুড়িটা যত সুতা ছাড়া হয় ঘুড়িটা তত উপর দিকে চলা যায় এ বন্ধু এই ঘুড়িটা একেবারে আকাশের উপায় উপরে গিয়া নিজে নিজে কল্পনা করে আমি যেই পরিমাণ উপরে ওইটা গেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে ধরতে পারবে না অর্থাৎ যে ঘুড়িটা যে মালিকটা উড়াইয়া দিয়েছেন ওলি চিন্তা করে আমার মালিকের কাছে হয়তো আমার ধরা দেওয়া লাগবে না কিন্তু বোকা ঘুড়ি জানে না জানে না আমি যতই আসমানে উড়ি না কেন আমার সাথে একটা সুতা লাগানো আছে ওই সুতাটা মালিকের হাতের ভিতরে লাগানো মালিক যদি ইচ্ছা করে রাত্রি একটা নয় দুইটা নয় পাঁচটা নয় তিনটা নয় এনি টাইম যদি সুতাটা গোছানো শুরু করে ঘুড়ি যতই আসমানে মানে রোগ অবশ্যই অবশ্যই ওই মালিকের কাছে ধরা দেওয়া লাগবে কথা কন ঠিক না ব্যাপি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দা শুধু মরবা না মরবা না মরার পরে আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করবে এ বন্ধু এই কথাটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা তার হায়াতের জিন্দেগির গুনাহের কথা স্মরণ কইরা আল্লাহর এই বান্দা একেবারে মুরব্বী হয়ে গেছে তিনি চিন্তা করেছে আমি যেই পরিমাণ গুনাহ করেছি আল্লাহ যেহেতু মৃত্যুর পরে আমার আবাকে আবার জীবিত করবে আমি আল্লাহর কাছে যদি ধরা পড়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শাস্তি আমি সহ্য করতে পারবো না জাহান্নামের আগুনের ভয় আমি সহ্য করতে পারবো না আল্লাহর এই বান্দা মৃত্যুর আগ দিয়া নিজের সন্তানদেরকে ডেকে একত্রিত করে এ বন্ধু আল্লাহর এই বান্দা সন্তানদেরকে ডাক দেয় কয় সন্তান রে
জানি না কবে দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে কবরে চলে যাব কবে জানো আজরাইল তার সামনে এসে হাজির হয়ে যাবে হে বন্ধু সন্তানদেরকে ডাক দাও কয় সন্তান আমি যদি মারা যাই ওই মরিচা এলাকার মানুষের মতো আমার আমার লাশটাকে সুন্দর করে কাফন দিয়া জানাজা দিয়া আমার লাশটাকে কবরের ভিতরে ঢুকাইবা না সন্তানগুলো ডাক দাও কয় বাবাজি আপনি মারা গেলে কোন কারণে আপনার লাশটা কবরে রাখব না কোন কারণে কিসের জন্য কবর দিতে মানা করতেছেন আস্তে কইরা আল্লাহর এই বান্দা মুরব্বি মানুষ নিজের সন্তানদেরকে ডাক দকায় সন্তান দি আমার একটা নসিহত তোমাদেরকে মানা লাগবে মৃত্যুর পরে ডাক দকায় কি নসিহত বলেন না বলেন না সন্তানের কথায় বাবা ডাক দকায় সন্তান দি আমি যেই দিন মারা যাব আমার মৃত্যুর খবরটা কাউরে জানাইবা না এলাকার মানুষের মৃত্যুর খবরটা জানাইবা না সমাজের মানুষদেরকে মৃত্যুর খবরটা জানাইবা না আমি মারা গেলে আমার লাশটাকে কাফন দিয়া কবরের ভিতরে রাখবা না আমি যেই দিন মারা যাব আমার লাশটাকে যেমনে হিন্দু একজন ব্যক্তি মারা গেলে তাদের নিয়ম অনুযায়ী তাদের লাশ যেমনে চিতার আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয় আমি যদি মারা যাই আমার লাশ কবরে না নিয়া হিন্দুর মতো চিতার আগুনে জ্বালাইয়া পুরে পুরে সরকার বানাইয়া দিও জবান বন্ধ নয় আওয়াজ করে কন্যা নাউযুবিল্লাহ এ বন্ধু সন্তান গুলা অবাক হইয়া গেছে দরদের বাবার চেহারার দিকে তাকাইয়া বাবারে ডাক দিয়া বললো বাবাজি তুমি যদি মারা যাও তোমার লাশ যদি চিতার আগুনের মধ্যে জ্বালায় দেই এলাকার মানুষ জানে আমরা হইলাম মুসলমান মানুষ যদি জানে আমার বাবার লাশটা আগুনে জ্বালায় দেওয়া হয়েছে বাবার লাশটা কবরস্থানের ভিতরে রাখা হয় নাই তাহলে মানুষগুলো আমাদের সঙ্গে ওঠা বসা বন্ধ করে দিবি মানুষগুলা সমাজে আমাদেরকে বন্ধ দিয়া দিবি মানুষগুলা মসজিদে যাতায়াত আমাদের সাথে বন্ধ করে দিবি বাজার ঘাটের লেনদেন আমাদের সাথে বন্ধ করে দিবি এ বাবাজি কেমন একটা নসিহত আপনি করতেছেন যেই নসিহতটা আপনি মৃত্যুবরণ করার পরে আমাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে না 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 এ বাবা আপনার এই নসিহতটা আমরা সন্তানগুলা মানতে পারবো না আপনার মৃত্যুর পরে আপনার লাশটা আমরা চিতার আগুনে জ্বালাইতে পারবো না তরুদের বাবা আস্তে কইরা এ বন্ধু সন্তানদেরকে ডাক দকার সন্তান শুনে নাও যদি আমার মৃত্যুর পর আমার লাশটা যদি চিতার আগুনে জ্বালাইয়া না দাও আমি তোমাদেরকে আমার দেওয়া সমস্ত আমানতের আবেদন নিয়ে তোমাদেরকে বলবো আমি বাবাকে যদি বিন্দু পরিমাণ কোনোদিন ভালোবাসা থাকো তাহলে আমার ওয়াদা দেওয়া লাগবে আমার এই ওয়াদাটা রক্ষা করবা আমার মৃত্যুর পরে লাশটা অবশ্যই চিতার আগুনে জ্বালায় দিব এ বন্ধু সন্তানগুলা বাবার কথাটা শুই না যদি বাবাকে ভালোবাসা থাকি তাহলে বাবার এই ওয়াদাটা মানতে হবে সন্তানগুলা মানতে বাধ্য হয়ে গেছি আরে বাবা তার সারা জীবনের দাবি নিয়ে আমাদেরকে একটা কথা জানাইছি না মানলে কেমন হয় আস্তে কইরা সন্তানগুলা ডাক দাও কয় বাবাজি এ বাবাজি যেহেতু লাশটা চিতার আগুনে জ্বালাবো আমরা কিন্তু দিনের বেলায় মারা গেলে জ্বালাইব না রাত্রির অন্ধকার যখন হইয়া যাইব রাতের অন্ধকারের মধ্যে তোমার লাশটা চিতার আগুনে জ্বালাবো বাবাও কথাটা মেনে নিছেন সন্তানগুলাও কথাটা মেনে নিছেন কাউরে জানানো যাবে নাই কথার ওয়াদা নিয়ে নিছেন দুই নম্বরে বাবা আস্তে করে ডাক দকায় সন্তান রে শুধু আমার লাশটা চিতার আগুনে জ্বালাইবা না আমার লাশটাকে একেবারে পুরে পুরে একেবারে ছাই বানায়া দিতে হবে আমার লাশের এতটুক অংশ যেন অবশিষ্ট না থাকে সন্তানগুলা ডাক দকায় বাবাজি কেন লাশের অংশটা অবশিষ্ট থাকলে সমস্যা কোথায়
দরুদের বাবা সন্তানদেরকে ডাক দকায় সন্তান রে আমি দরুদের বাবার লাশটা কেন একটুকু অবশিষ্ট রাখব না তার আরেকটা কারণ হইল শুধু লাশটা পুরাইলেই শেষ করা সম্ভব করব না শুধুমাত্র পুরাইয়াই শেষ করব না আমি তোমাদেরকে আরো বলবো আমার লাশটা যখন পুরে পুরে একেবারে ছাই ছাই হয়ে যাবে একেবারে যখন ছাই হয়ে যাবে আমার লাশের এই ছাইটা আবার দুইটা ভাগে ভাগ করবা সন্তানগুলা ডাক ডাক কয় বাবা গো লাশ ছাই বানাইতে বলছো কিন্তু দুই ভাগে ভাগ করার কথা কেন বললা আস্তে কইরা বাবায় ডাক দকায় সন্তান রে শুধুমাত্র দুইটা ভাগে ভাগ করবা না আমার এই লাশের দুই ভাগ ছাই নিয়া এক ভাগ ছাই বিভিন্ন নদীতে পুষ্কণিতে ছাড়বা বিভিন্ন সাগরের পানিতে ছেড়ে দিবা চলমান নদীর পানির মধ্যে ছেড়ে দিবা আর এক ভাগ ছাই নিয়া পাহাড়ের চূড়ায় উঠা বাতাস যেই দিকে আমার ছাইটা কইরা হিসাব নিকাশ নেওয়া হবে এ সন্তান শুনে নাও আমি আমার ছাইগুলা বিভিন্ন জায়গায় ছিটায় দেওয়ার পিছনের একমাত্র কারণ হইল আমি যেই দিন মারা যাব ছাইগুলা যখন বিভিন্ন জায়গায় চলে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই অবস্থায় উঠব না যেই অবস্থায় উঠলে আল্লাহ আমার বিচার কার্যটা শুরু করতে পারে আমার ছাইটা বিভিন্ন জায়গায় ছিটায় দিবে বাফে ভোলারে ডাক দেখ আমার ছাই শুধু ভাগ হইব না ছাই দুই ভাগ কইরা এক ভাগ ছাই পানিতে ছাড়বি আর এক ভাগ ছাই নিয়া বাতাসের ভিতরে ছাড়বি কারণ একটাই আল্লাহ পাক জানো মৃত্যুর পরে আমার ছাইটা তো বিভিন্ন জায়গায় চলে যাবে আল্লাহ জানো আমার খুঁজা না পায় নাউজুবিল্লাহ কবে আওয়াজ করে কোন না এবার কি মনে হয় ভাই বলেন তো এই বান্দার ছাই গুলা সারা পৃথিবী জুড়ে যদি ছড়ায় যায় আল্লাহ চাইলে এই বান্দার ছাইয়ের থেকে বান্দারে আবার জীবিত করার পাওয়ার আছে না নাই আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ইয়াসিন 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বান্দাদেরকে বলছেন আল্লাহ বললেন ইন্নামা আমরুহু شيئا أن يقول له كن فيكون الله من ذلك دك دك إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আয়াতের লম্বা বিস্তারিত কথা আমি শুধু এতটুক বলছি আল্লাহর বর্ণনা আল্লাহ মুহূর্তের মধ্যে যা চায় যেমন কাফনুন পেশকুন আল্লাহ যেমন বলছেন কাফনুন পেশকুন এই কুন বলতে যতটুক সময় লাগে আল্লাহ ডাক ডাক আমি ইচ্ছা করলে কুন বলার আগে আমার ইচ্ছাকৃত বস্তু হয়ে যায় আল্লাহু আকবার কোন তো বান্দার ছাই যত জায়গায় যাক ওই ছাই একত্রিত করার পাওয়ার আছে কার আর একটু জোরে বলেন কার দেড় মিনিটের ভিতরে আলোচনা শেষ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দা এ বন্ধু তিনি কিন্তু এমন একজন মানুষ কিতাবের ভিতরে এসেছেন এ বন্ধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ বন্ধু মৃত্যুর আগে শুধুমাত্র মালিকের ভয় শুধুমাত্র এই হায়াতের জিন্দিগির এমন পরিস্থিতি তৈরি করছেন আমি আলোচনাটা শেষ করব এক্ষুনি এ বন্ধু কিছুদিনের মধ্যে আল্লাহর এই বান্দার মৃত্যু হয়ে যায় সন্তানগুলা বাবার নসিহতকে মানার জন্য এ বন্ধু সন্তানগুলা একত্রিত হয়ে বাবার লাশটাকে পুরে পুরে ছাই বানায় ফেলে এ বন্ধু ছাইগুলা শুধু বানায় খান্ত নয় ছাইটা আবার দুইটা ভাগে ভাগ কইরা ফেলছে এক ভাগ ছাই নিয়া বিভিন্ন পুষ্কণিতে ছাড়ছে আর এক ভাগ ছাই নিয়া বাতাসের ভিতরে উড়াইয়া দিয়েছে বান্দার ছাইগুলা বিভিন্ন জায়গায় যখন চলে গেছে এ বন্ধু
বান্দার সাইগুলা যখন বিভিন্ন জায়গায় চলে গেছে এইবার তো আল্লাহ রব্বুল আলামিনের খেলা আল্লাহ তো জানাইছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত বান্দা শুধু মরবা না সুম্মা ইলাইনা তুরজাউন মরার পরে আবার আমি তোমাকে জীবিত করব বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দার সব কিছু জানার পরেও আল্লাহ যেমন কোন এবং ফায়াকুনের মাধ্যমে সব কিছু ধ্বংস এবং জোড়া লাগাইতে পারে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিন্দা করার ইচ্ছা পোষণ করতে দেরি হইছে এই বান্দার সমস্ত ছাইগুলো আল্লাহ রব্বুল আলামিনের সামনে কেমনে যাবে আমি বলবো বন্ধু আল্লাহ তোমারে খাওয়ায় আমারে খাওয়ায় সব কিছু দিতেছে না ফরমানি সারি নাই তুমি আমি কথা না শুনলেও যেই বাতাসের মধ্যে বান্দার ছাইগুলা ওরে বলেন এই বাতাস একমাত্র কথা শুনে কার আরে চিল্লা বলেন কার যেই পানির ভিতরে বান্দার ছাইগুলা দেওয়া পানি কথা শুনে কার আল্লাহ বাতাস রে কইছে বাতাস ছায়া একাত্রিত কর পানির কইছে ছায়া একাত্রিত কর আল্লাহ বলছেন বান্দা ওইটা দাঁড়ায় যা এ বন্ধু বান্দা জীবিত আল্লাহর সামনে দাঁড়ানোর লগে লগে বান্দা কাঁপতেছে আমি লম্বা চড়া কথা সংখে বান্দা কাঁপতেছিল আল্লাহ জানার পরেও যে গাইছে বান্দা রে এই আয়োজনটা কেন করছো কও বান্দা আস্তে করে কাঁপতে কাঁপতে আল্লাহর ডাক দেখায় মাবুদ এই কাজ করার পিছনের কারণ অন্য কোনো কারণ নয় দিলের ভিতরে তুমি মালিকের জাহান্নামের আগুনের ভয় ছিল আমি জানি আমি যেই পরিমাণ অপরাধ করেছি আমি জানি আমি যেই পরিমাণ অপরাধী মৃত্যুর পরে আমার শাস্তি শুরু হয়ে যাইত আল্লাহ আমি যা করেছি সব কিছু একমাত্র তোমার জাহান্নামের আগুনের ভয় এবং দু লম্বা কথা লম্বা নয় এই বান্দা জাহান্নামের আগুনের ভয়ে এই কথাটা বলতে দেরি হইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তো সব জানে বান্দা সত্যি কি দিলের ভিতরে জাহান্নামের আগুনের ভয় ছিল কি ছিল না আল্লাহ বান্দারে ডাক দকায় বান্দা যেহেতু আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কাজটা করছো আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতি খুশি হইয়া আল্লাহ যেমন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাত ওয়া জাহিদু ফী সাবীলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে থাকবে হায়াতের জিন্দেগীর কোন একটা আমলকে আল্লাহ চাইলে উসিলা বানাইয়া বান্দার নাজাতের জরিয়া বানাবে আল্লাহ এই বান্দারে ডাক দকায় বান্দারে জাহান্নামের ভয়টা দিলে থাকার কারণে আমি আল্লাহ তোর প্রতি খুশি হইয়া শুধুমাত্র আমি আল্লাহর ভয়ের কারণে তোর জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোকে রহমতের কোলে তুলে নিলাম জবান বন্ধ নয় আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ আরে আওয়াজে সুবহানাল্লাহ জোরে অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার এই মাহফিলে আসছি কার ভয়ে নামাজ পড়ি কার ভয়ে কুরবানি করি কার ভয়ে মসজিদ মাদ্রাসায় দান করি কার জন্য শুধু মরবো না মরার পরে জীবিত করবে কে আল্লাহ খালি হাতে যাইতে নিষেধ করছে আল্লাহ কিছু নিয়ে যাইতে বলছে কি ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অন্য কিছু নয় ইবাদত কইরা ইবাদত নিয়া মালিকের দরবারে ওঠার দরকার আছে না নাই চিল্লা বলেন আছে না নাই কারলা গিয়া কান্দ মানুষ তুমি কারলা গিয়া হাস যে তোমারে করল সৃজন তারেই ভুলে আছো এই পৃথিবীর মালিক যিনি জপ তার নিশি দিনিয় ওরে যার হাতেতেই মরণ সবার ওরে যার হাতেতেই মরণ সবার তার দয়াতেই বাঁচ কার
লাগিয়া কান্দ মানুষ তুমি কার লাগিয়া হাসো মালে আওলা দদবে মানা দুশমনাত মালে আওলা দদবে মানা দুশমনাত গর্জন চিত চশমে কে রোশনাত মালে দুনিয়া খাকে ছাড়া রাত খান আখেরত পর হিনগারে রারা দেহান মোহাব্বতন সকলে জবান কোলে কালেমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা এ ভাই আওয়াজটা ডেপ ডেপ করতেছে একটু ক্লিয়ার করে সাউন্ড বাড়ান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোড়ে লা ইলাহা যার দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা লাগে না ভালো আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে ইল্লাল্লাহ ইলাহা ভাই কালেমা পড়ার আগে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এতগুলা মানুষ আপনারা আজকের এই মাহফিলে বসছেন অথচ আলোচনা চলছিল চমৎকার কিন্তু আপনাদের আওয়াজে বাহির থেকে মনে হয়েছে যে হুজুরের সামনে মনে হয় আসলেও কোনো লোকজন নাই আচ্ছা সেটাও বাদ দিলাম এই যে আমি বসার পর যে কালেমা পড়ছি আমরা সবাই ইমান থাকলে আওয়াজ করে বলেন তো ভাই এই কালেমাটা কার কালেমা শরীফাত জনি আল্লাহ কইছেন আর অনেকেই এখনো জবানটা খুলতে পারেন নাই চিন্তায় আছেন যে খুলবেন কি খুলবেন না ভাই ইমানই প্রশ্ন কেননা যার ভিতরে কালেমা নাই তার কোনো ইমানই নাই এই কালেমাটা কার আওয়াজ করে চিল্লায় শুনান জোরে বলেন কালেমা কার তো আল্লাহর কালেমা যদি হয় যেই জবান দিয়া সারাদিন চিল্লান চাষ্টলের ভিতরে যেই জবান দিয়া চিল্লায়া কত নেতারে সসম্মানের সিয়ার দিলেন এই জবান দিয়া চিল্লায়া কত নেতারে নির্বাচনে পাশ করাইয়া দিলেন ওইটা পরে নেতা ওঠার পরে কি করছে সেটা পরে কিন্তু আপনার আমার জবানের চিল্লানিতে যে নেতাগুলা নেতা হয়েছে সে কি করলো সেটা পরের ব্যাপার আমি তো বলি ভাই ওই জায়গায় চিল্লায়া কোনো লাভ নাই যেই জবান আল্লাহ আল্লাহর নামে কথা বলার জন্য দিয়েছেন আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খরচ করব অথচ এখানে বসে এমন একটা ভাব নিছেন যে হুজুর কোরআনের মাহফিলে বসলে আমার মুখ দিয়ে আওয়াজ বের হয় না কালেমার নাম নিয়ে আমার মুখ দিয়ে আওয়াজ বের হয় না আল্লাহর নাম আমার মুখ দিয়ে সহজে বের হয় না আমি বলবো ভাই দুনিয়ার জমিনের কোন বান্দা যদি ইমানদার হয় কোন মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের আওয়াজ বন্ধ থাকতে পারে না কথা কন ঠিক না বেটি মুমিন যারা জবান যদি খোলে এই মুমিন জবান খুলবে কার নামে চিল্লা জোরে বলেন কার নামে আওয়াজ করে বলেন তো আবার জবান দিছে কে আল্লাহ যারা তোমার নামে এখনো কথা কইতেছে না তুমি তাদেরকে দেখে নিও এই যারা আওয়াজ দিতেছেন আবার বলেন জবান দিছে কে আওয়াজ করে আবার বলেন জবান দিছে কে আরে ভাই আমি তো বলি দুনিয়ার জমিনে কোন বেড়ার লগে যদি উপরওয়ালা সিয়ারওয়ালা ব্যক্তির লগে কানেকশন ভালো থাকে দেখবেন ক্ষমতায় যারা আছে এই ক্ষমতাসীন ব্যক্তির লগে কারো সুসম্পর্ক যদি থাকে
একজন ক্ষমতাওয়ালা ব্যক্তির লগে সুসম্পর্ক থাকলে আপনাদের এই মরিচা এলাকার একটা ব্যক্তির লগে যদি উপর অস্ত কোনো কর্মকর্তার লগে সম্পর্ক থাকে ওই বেড়া এলাকা দিয়ে হাড়ে অন্য সাধারণ মানুষ যেমনে হাড়ে এই বেড়া আর এমনি হাড়ে না তার হাতার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় উপরের মহলের লগে সম্পর্ক থাকার কারণে কথাটা ঠিক না বেটি কেন আরে যদি জিগায় এই এমনি আত্মসুষ্কালা প্রবলেম কি তোর ওটা দেখা বেটা চেনো আমি কেডা কই কেডা তুই কো আমি তো ওবাইদুল কাদেরের লোক কথা কন না গেল কথা কন ঠিক না তার মানে ওবাইদুল কাদেরের লগে কোনো বেড়ার লগে যদি এই মরিচা এলাকার সরাসরি সম্পর্ক থাকে ওর হাঁটতে গিয়ে হাঁটার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় কেন ক্ষমতাধারী ব্যক্তির লগে তার সম্পর্ক ভালো এই মরিচার মানুষ ইমান থাকলে আওয়াজ করে বলেন তো ভাই দুনিয়ার জমিনের কোন ক্ষমতাধারী ব্যক্তির কথা বলি নাই কোন মানুষ যদি আল্লাহকে ডাক দেয় সম্পর্ক তৈরি হবে কার সাথে ইমান দিয়ে আওয়াজ করে বলেন আল্লাহরে ডাকলে সম্পর্ক তৈরি হয় কার সাথে আপনার সম্পর্ক যদি ওবাইদুল কাদেরের লগে থাকে আপনার সম্পর্ক যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লগে থাকে বিশ্বাস করেন আপনি আমি সাধারণ মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি রাত্রে তিনটা বাজে ফোন দেই ওবাইদুল কাদের সহ প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারাই ক্ষমতায় আছে আপনার আমার মতো সাধারণ মানুষের ফোন রিসিভ করার সময় তাদের হবে না কিন্তু বন্ধু যার নাম নিতে আপনাদের মুখে জড়তা যার নাম নিতে আপনাদের মুখে কৃপণতা সেই মালিকদার হাজার বছর আগে এই পবিত্র কোরআনে 29 নম্বর পারার সূরাতুল মুলক এক পৃষ্ঠার এক নম্বর লাইনের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ডাক দকায় ওই মরিচার মানুষ তুমি কি জানো আমি কিন্তু 5 বছরের নামে ক্ষমতার চেয়ারে বসি নাই আমি কিন্তু বাংলাদেশের মালিক নয় আল্লাহ ডাক দকায় আসমান জমিন বিক্ষ তরুলতা পাহাড় পর্বত নদী নালা এক কথায় এভরিথিং চোখ দিয়া যা কিছু দেখতেছেন আল্লাহ এই আয়াতে ডাক দকায় সমস্ত কিছুর মালিকের নাম কি আরে চিল্লা বলেন নাম কি যেই মালিক 5 বছরের ক্ষমতায় আসে নাই যেই মালিক শুধু বাংলাদেশের মালিক নয় যেই মালিক সমস্ত কিছুর মালিক আল্লাহ ডাক দকায় তোমার আমার নেতা তুমি ফোন দিলে রিসিভ করবে না কিন্তু আল্লাহ এত বিশাল মালিক হওয়ার পরেও পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 152 নম্বর আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ ডাক দকায় এই মরিচার মানুষ এই মরিচা এলাকার কোন রাজমিস্ত্রি যদি হয় আমি দেখব না কোন বেটা যদি রিকশা চালায় আমি দেখব না অটো চালায় সিএনজি চালায় দিন মজুর কুলিস কাজ করে এই কুলি ব্যক্তিও যদি রাত্রে 3টা বাজে আমি মালিক রে ডাক দেয় একবার আল্লাহ ডাক দকায় ওই কুলির ডাকেও আমি মালিক সারা দিব কমপক্ষে 10 বার আরে ভাই সাধারণ কোন দলের নেতা সাধারণ কর্মীরে চেনে না আর ফোন রিসিভ করা তো দূরের কথা কিন্তু যেই মালিক আপনারে আমারে বানাইছে খাওয়ায় ফরায় হায়াত দিছে মৃত্যু দিছে সে আল্লাহ ডাক দকায় এনি টাইম আমি আল্লাহকে ডাকে একবার আপনার ডাকে আল্লাহ সারা দেবে কমপক্ষে 10 বার আরেকবার সুবহানাল্লাহ বল যেই মালিক রে একবার ডাক দিলে 10 বার সারা প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকেন যেই আল্লাহ জবান দিয়েছেন সেই আল্লাহর নামে আল্লাহর দেওয়া জবান আল্লাহর নামে খোলার দরকার আছে না নাই এই মরিসার মানুষ আওয়াজ দিয়ে জোরে বলেন মালিকের নামে জবান খোলার দরকার আছে না নাই আমি বলবো আজকের এই মাহফিলে যুব সমাজ বেশি যুব ইতিপূর্বে যা করছো সেগুলা ভুলে যাও তোমার আমার শক্তিরিয়া বাংলাদেশের যত নেতা আসছে যুবকের শক্তি ছাড়া বাংলাদেশে কোনো নেতা নির্বাচনে বাস করতে পারে নাই আয় যুবক থাকলে আওয়াজ করে জোরে বলো কথা ঠিক না বেটি আজকে ইতিপূর্বে যত নেতা চেয়ারের ভিতরে ক্ষমতায় বসেছেন যুবকের শক্তি ছাড়া কোন নেতা আজ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই আমি বলবো যুবক এই জবান আর কোন স্বৈরাচারীর পক্ষে নয় এই জবান কোরআন বিরোধীদের পক্ষে নয় জবান যদি খুলতে হয় ওলামায়ে কেরামের পক্ষে কোরআনের পক্ষে জবান খুলবো কথা ঠিক না বেটি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে আর তন্ত্র মন্ত্রর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ হওয়া লাগবে এই তিনজনে ঠিক কোনার দিয়ে কথা কন না জোরে বলেন ঠিক না বেটি তন্ত্র মন্ত্রর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ কথা কন ঠিক না বেটি তাহলে জবান যদি খুলতে হয় কার নামে খুলবো চিল্লা জোরে বলেন আরেকটু জোরে বলেন কার নামে আল্লাহর নামে জবান খুলতে রাজি আছে ইনশাআল্লাহ
যদিও জানা নাই কোন বান্দা আগে মরবে পরে মরবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা কয় ঐ মানুষ যেই মানুষগুলা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহরে ভুলা গেছো কবরের কথা ভুলা গেছো জাহান্নাম ভুলা গেছো হাসরের ময়দান ভুলা গেছো কবরের জিন্দেগির কথা ভুলে গেছো মৃত্যুর কথা ভুলে গেছো আমি আল্লাহ এই আয়াতের ভিতরে বান্দাদের জন্য স্পষ্ট করেছি যুবকরা বাহিরে যারা ঘুরতেছে সব মুরুব্বিনা যুবকের সংখ্যা বেশি কেন না ওরা জানে যে আমরা কেবল যুবক আমার দাদা এখনো মরে নাই আমার নানা মরে নাই আমার চাচা মরে নাই আমার মৃত্যুর সিরিয়াল অনেক পরে এর জন্য মাহফিল শুনতে তাদের মন চায় না মসজিদে যাইতে তাদের মন চায় না আল্লাহর নাম জবানে নিতে তাদের মন চায় না এই মুসলমান ঈমান থাকলে বলেন তো আল্লাহ কোন বান্দাকে আগে নেবে পরে নেবে এই ব্যাপারে কোনো দলিল আছে নাকি কোন বেড়া আগে মরব কোন বেড়া পরে মরবে কোন দলিল আছে আল্লাহ কোরআনে কি বলছেন এবার দিল লাগান সূরা মুলক 29 পারার 1 পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির ভাই যারা কোরআন শুনে জবান খুলতে পারেন নাই এগেন চান্স আরেকটাবার আওয়াজ করে চিল্লা বলতে হবে আল্লাহু আকবার আপনি কি জানেন বাংলাদেশে বর্তমান সময় 17 কোটির ঊর্ধ্বে মানুষ মানে 18 কোটি মানুষ এই 18 কোটি মানুষের মধ্যে 90 থেকে 92% মানুষ হলো মুসলমান সবচেয়ে দুঃখজনক বিষয় এই 92% মানুষের মধ্যে আমি মানুষগুলোকে তিন শ্রেণীতে ভাগ করছি দেখেন এই তিন শ্রেণীর মধ্যে আপনি আছেন নাকি এক নাম্বার শ্রেণী দেখবেন ক্লাস 1 থেকে পড়াশোনা করে করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট যাকে বলা হয় মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে দুনিয়ার জমিনে সব জানছে বেটায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সব বোঝে কিন্তু আফসোসের বিষয় নাম মুসলমান বাবাও মুসলমান ছিল অথচ মাস্টার ডিগ্রি কমপ্লিট করে মালিকের পবিত্র কোরআনের তেলাওয়াত জানে না এমন মুসলমান সারা বাংলাদেশ সহ গ্র্যাজুয়েশন পারসন আপনাদের এই মরিচা এলাকায় আছে না ভাই মাস্টার ডিগ্রি কমপ্লিট বড় কোরআন শেখে নাই আফসোস আপনার আমার জন্য তিন শ্রেণীর ভিতরে এটা হলো এক নাম্বার নাম্বার টু দুই নম্বরে হলো তারা যারা যুব সমাজ আমি তাদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ করছি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে যুবক ইন্টারনেট বোঝে ফেসবুক বোঝে ইউটিউব বোঝে টুইটার বোঝে ভাইবার বোঝে প্রত্যেকটা দেশের প্লেয়ারের নাম জানে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি ইতালি অস্ট্রেলিয়া আমেরিকা সাউথ আফ্রিকা ইংল্যান্ড জাপান পাকিস্তান ইন্ডিয়া সব দেশের প্লেয়ারের বায়োডাটা মুখস্ত আফসোসের বিষয় হলো যুবক ভার্সিটিতে পড়াশোনা করে সব শিখছে কিন্তু আল্লাহর কোরআনের কাছে আসে নাই কোরআন শেখে নাই এমন যুব সমাজ যারা বাংলাদেশ সহ আজকের এই মরিচা এলাকায় আসে না নাই আর এক শ্রেণী হলো মুরব্বী সমাজ মানে ডন মাইন্ড আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি মুরব্বী যারা বয়স হয়ে গেছে 60 এর ঊর্ধ্বে 70 এর কাছাকাছি প্রায় 60 50 এর ঊর্ধ্বে চলে গেছে দেখবেন বিকাল হইলে চাষ্টলের ভিতরে বয়া এক কাপ চা খাইতে খাইতে মান্নার আড়াই ঘন্টার সিনেমা শেষ করে এমন মুরব্বী আছে না নাই এই বেড়া বিলেনে যদি মান্নারে ভিড়ায় মান্নার পরিবার রে ভিড়ায় এই ভিড়ানি দেইকা ওই করুণ বাজনা হই না এই বিরহে বিরহিত হইয়া চা খায় আর জোর জোরে চোখের পানি ছাড়ে চাষ্টলে এমন মুরব্বী আছে না নাই বয়স হয়ে গেছে 60 ঊর্ধ্বে জিজ্ঞাসা করে দেখেন এত কিছু শিখলো দুনিয়ার জমিনে নায়ক নায়িকার নাম জানে তাদের বায়োডাটা মুখস্থ কিন্তু কপাল পরা মুরব্বী ভাই আল্লাহ পাকের পবিত্র কোরআনটা শেখে নাই শেখার চেষ্টাটাও কোনোদিন করে নাই এমন মুরব্বী সমাজও আছে না নাই আমি আপনাদেরকে বলবো ভাই এমন একটা কিতাব আল্লাহ আপনার জন্য নাজিল করছে এদিক তাকান এভরিবডি লুক এট ইন কোরআন আল্লাহ ডাক দা কয় ঐ মরিচার মানুষ এমন একটা কিতাব আমি আল্লাহ দিছে যদি পড়তে নাও জানো কোরআনটা খুইলা কোন মানুষ যদি নেক নজরে শুধুমাত্র নজর দিয়া 5টা মিনিট তাকায়াও থাকে আল্লাহ ডাক দা কয় যতক্ষণ তাকাইবা ততক্ষণ সগিরা গুনাহ মাফ যতক্ষণ তাকাইবা ততক্ষণ আমলনামায় ফেরেশতারা নেকি লিখতেই থাকবে এমন কিতাব নাই যে কিতাবে তাকায় তাকলে সগিরা গুনাহ মাফ হয় আমলনামায় নেকি যোগ হয় একটাই মাত্র কিতাব যার নাম হুদাল্লিন নাস প্রত্যেকটা মানব জাতির জন্য হেদায়েতের বাণী নাম কোরআনুল কারীম নাজিল করেছেন কে
এই কোরআন পড়লে যেই নেকি শুনলেও সেই নেকি সুবহানাল্লাহ কোন এই কোরআন শুনে আল্লাহু আকবার বললে বহু फायदा আছে এর জন্য এখানে যারা বসছি ভাই তেলাওয়াত যদি হয় জবানে আল্লাহু আকবারের আওয়াজ দিব ইনশাআল্লাহ তাহলে দেখেন আল্লাহ এই আয়াতের ভিতরে বান্দাদের জন্য কি বললেন আবার সূরাতুল মুলক 29 পারার 31 টার 2 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াত بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আওয়াজ বাড়ান তো ভাই বক্স আমার দিকে ঘুরান আমার ভাইরা আমার বন্ধুগণ আজ থেকে দার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া এই পবিত্র কোরআনে আল্লাহ 30 টা পারা 114 টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে এই কোরআনের অন্যতম একটা সূরা যেই সূরার নাম হইল সূরাতুল মুলক এটা কোরআনের 29 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে तमाम বিশ্বের সকল মানুষদেরকে উদ্দেশ্য করে এবং তো আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিয়েছেন এ বন্ধু নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ দেখায়া দিয়েছেন এ বন্ধু মুরুব্বিদেরকে আল্লাহ দেখিয়েছেন এ বন্ধু যুবক ভাইদেরকে আল্লাহ এই আয়াতের ভিতরে ডাক দকায় মানুষ রে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে পাঠানোর পরে তুমি যতই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও না কেন যতই আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাও না কেন আল্লাহ মানুষদেরকে ডাক দকায় এ বোকা মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াতটা দিলাম এই হায়াত পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দে ভুলে গেছো আল্লাহ ডাক দকায় বান্দা তুমি জানো না জানো না জানো না আল্লাহ এই আয়াতে এক নম্বরে ডাক দকায় আল্লাহি খলাকাল মাউত আল্লাহ ডাক দকায় মানুষ রে বান্দা যে হায়াত পায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দে ভুলে গেছো আমি আল্লাহ তো এই আয়াতের মধ্যে জানিয়েছি আল্লাহি খলাকাল মাউত এ বান্দা তোমার হায়াতটা কিন্তু আমি আল্লাহ আগে বানাই নাই এ বান্দা তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ তোমার মৃত্যুটাকে আগে বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ভিতরে রেখে দিছি আল্লাহ ডাকদা বললেন মানুষ রে এক নম্বরে আমি আল্লাহ তোমার মৃত্যু বানাইলাম এ বন্ধু নির্দিষ্ট করা কোন ব্যক্তির মৃত্যু নয় এ বন্ধু সরকার প্রধানের মৃত্যু আল্লাহ আগে বানায় নাই রাষ্ট্র প্রধানের মৃত্যু আল্লাহ আগে বানায় নাই দিন মজুরের ব্যক্তির মৃত্যু আল্লাহ আগে বানায় নাই শুধুমাত্র নাস্তিক মুরতাদদের মৃত্যু আল্লাহ আগে বানায় নাই আল্লাহ সকল মানুষদেরকে ডাক দকায় মানুষ সকল মানুষের মৃত্যু এক নম্বরে আল্লাহ ডাক দকায় আল্লাহি খলাকাল মাউত আমি আল্লাহ মৃত্যুটা বানাইয়া والحياه ليبلوكم ايكم احسن عملا তারপরে আমি আল্লাহ বান্দাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায় মানুষ রে আমি আল্লাহ যে মৃত্যুটা বানাইছি শুধু তাই নয় মৃত্যুটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ভিতরে রাইখা হায়াতের লম্বা একটা রশি দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম এ বান্দা আমি আল্লাহর হায়াত পাইয়া বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন দি যতই ভুলে যাও Oh!
বান্দা ভুলে যাব না শুধুমাত্র হায়াত দিয়া তোমাকে ছেড়ে দেওয়া হয় নাই আল্লাহ ডাকদাকায় বান্দা আমি আল্লাহর হাতে যে মৃত্যুটা রাখা বান্দা যতই আমি আল্লাহরে ভুলে যাও না কেন যতই আমি আল্লাহর নাফরমানি করো না কেন আমি আল্লাহ যদি মৃত্যুর রশিটা জয়রা যখন টান দিব হাজার হাজার ডাক্তারের মধ্য থেকেও আল্লাহ মৃত্যুর রশি দুইরা টান দিলে আমার আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে পৃথিবীর জমিনের কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই আল্লাহর মৃত্যুর হাত থেকে আপনাকে ফিরায় রাখবে কথা কোন ঠিক কি না আমার ভাইরা আরেকটু সহজ উদাহরণ দিলে ভালো বুঝবেন এই বন্ধ তাকায় দেখবেন আপনার এলাকার ভিতরে অনেক ছোট বাচ্চাগুলা এই বন্ধ ছোটবেলায় দেখবেন আকাশের ভিতরে বিশাল আকারের একটা ঘুড়ি উড়াইয়া দিয়েছে ঘুড়িটা যত সুতা ছাড়া হয় ঘুড়িটা তত উপর দিকে চলে যায় এই বন্ধু এই ঘুড়িটা একেবারে আকাশের উপায় উপরে গিয়া নিজে নিজে কল্পনা করে আমি যেই পরিমাণ উপরে ওইটা গেছি আমার আল্লাহ রব্বুল আলামিন আমিন হয়তো আমাকে ধরতে পারবে না অর্থাৎ যে ঘুড়িটা যে মালিকটা উড়াইয়া দিয়েছেন ওলি চিন্তা করে আমার মালিকের কাছে হয়তো আমার ধরা দেওয়া লাগবে না কিন্তু বোকা ঘুড়ি জানে না আমি যতই আসমানে উড়ি না কেন আমার সাথে একটা সুতা লাগানো আছে ওই সুতাটা মালিকের হাতের ভিতরে লাগানো মালিক যদি ইচ্ছা করে রাত্রি একটা নয় দুইটা নয় পাঁচটা নয় তিনটা নয় এনি টাইম যদি সুতাটা গোছানো শুরু করে ঘুড়ি যতই আসমান মানে ওরো অবশ্যই অবশ্যই ওই মালিকের কাছে ধরা দেওয়া লাগবে কথা কোন ঠিক না ব্যাঠিক এ বন্ধু ইয়ার জন্য মরণ থেকে মানুষ যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি কথা কোন ঠিক না ব্যাঠিক একটা কথার আওয়াজ দেন বাংলাদেশে তো এমন ঘটনার অভাব নাই দাদা দশ বছর ধরে ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে আছে দাদার কাছে আশ্রয় আসে নাই তিরিশ বছরের নাতির মৃত্যু হয়ে যায় এমন ঘটনা আসে না নাই আরে বাবা পরে আছে পঞ্চাশ বাবা পরে আছে পাঁচ বছর ধরে অসুস্থ হয়ে বাবার কাছে আজরাইল আসে না তিন বছরের সন্তানের কাছে আজরাইল চলে আসতেছে অথচ ঘরের ভিতরে অসুস্থ রোগী পড়া অসুস্থ রোগীর মৃত্যু হয় না সুস্থ মানুষ বাজার থেকে আইসে ভালো লাগছে না পরেই দুনিয়ার থেকে বিদায় হয় এমন নজির আছে না নাই এই কোরআনের প্রত্যেকটা আয়াত যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াত সমস্ত নাস্তিক যদি অস্বীকার করে একটা আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আয়াত হলো আমরা জানি কুল্লু নাফসিং দাইকাতুল প্রত্যেকটা নাস্তিক বিশ্বাস করতে হবে এটা বাধ্য যত বড় হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন নাস্তিক বলেন আস্তিক বলেন সকলের বিশ্বাস করতে বাধ্য প্রাণ আছে যার মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে প্রাণ আছে যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু নাস্তিকদের মধ্যে আর আপনার আমার মধ্যে পার্থক্যটা কি জানেন সমস্ত নাস্তিক আস্তিক বিশ্বাস করে কাফের ইমানরা বিশ্বাস করে প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এই আয়াতের শেষে যে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মেসেজ দিয়ে রাখছেন এটা তার খবরই নাই কিন্তু ইমানওয়ালা মানুষ বিশ্বাস করে শুধু কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত নয় এই আয়াতের শেষে কিন্তু আল্লাহ লাগায় রাখছেন সুম্মা ইলাইনা তুরজাউন বান্দা শুধু মরবা না মরার পরে জীবিত করবে কে এই আল্লাহর নাম আওয়াজ হয় না ইমানি প্রশ্ন মরার পরে জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কে আল্লাহ যেই কথা কইছে ইমান থাকলে বলেন শুধু মরবো না মরার পরে আবার কে জীবিত করবে আল্লাহর নামে এক লাগে সবাই চিল্লা জোরে বলেন কে এই কথাটা হিন্দু রে জিগান ও জানে খালি মৃত্যু হবে বৌদ্ধ রে জিগান ও জানে মৃত্যু হবে খ্রিস্টান রে জিগান ও জানে মৃত্যু হবে নাস্তিক রে জিগান ও জানে মৃত্যু হবে একমাত্র মুসলমান যাবে শুধু মরণ নয় সুম্মা ইলাইনা তুরজাহুন মরার পরে জীবিত করবে কে এই কি মরিসা নব আচ্ছা মরিসার মানুষ দিলদার এই যে আল্লাহ যে আপনারে আমারে ফাড়াইছে দুনিয়াতে এমনি এমনি ফাড়াইছে তিনজনে কয় না আড্ডি কয় হজুরে এমনি এসি এমনি এমনি ফাড়াইছে আপনি যে বাজারে ফাড়ান ফোলা ভারে ফোলা ডারে পাঁচশো টাকা দিয়া ওই বেড়া কিন্তু বাজারে এমনি যায় না আপনি ফাড়াইলে তারপরে বাজারে যায় কতক্ষণ ঠিক না আপনি যে বিয়ে করছেন বিয়ে করার পর যেই শ্বশুর আপনার আপনার ওয়াইফকে আপনার হাতে তুলে দিছে এই বেড়া কিন্তু জানে যে মেয়ে তুলে দিলাম মানে আস্তে থেকে আমার মেয়ের সমস্ত দায়ী দায়িত্ব কিন্তু আমার এই মেয়ের জামার কতক্ষণ ঠিক কিনা
জানে পিছনে ডাল্লা ডাক ডাকায় আয় মানুষ এমনি এমনি কিন্তু তোমার দুনিয়ার জমিনে ভরেই নাই আমি আল্লাহ পাঠানোর পিছনে একটা কারণ আছে না নাই আওয়াজ করে কথা কওয়া লাগবে আল্লাহ কি এমনি ফড়াইছে নাকি কারণ আছে আবার আল্লাহ কি এমনি পাঠাইছে না পাঠানোর পিছনে কারণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন বান্দা আমি আল্লাহ কিন্তু এমনি এমনি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই পাঠানোর পরে আল্লাহ ডাক ডাকায় মানুষ যখন আমি আল্লাহর কাছে আসবা খালি হাতে কেউ আয়ো না সুবহানাল্লাহ কন্না কেন আল্লাহ ডাক ডাকায় নিজের বন্ধুর বাড়িতে গেলে উপহার নিয়ে যাও শ্বশুর বাড়িতে গেলে বৃষ্টি ছাড়া যাও না অন্য বিয়া বাড়িতে গেলে উপহার উপহার উপটোকন নিয়ে যাও কিন্তু বান্দা আমি আল্লাহর কাছে যখন আইবা তোমার এমনি এমনি ফাটাই নাই কিন্তু যখন আমি আল্লাহর কাছে আইবা একটা বান্দা খালি হাতে আয়ো না কিছু আমি আল্লাহর জন্য নিয়ে আসতে হবে চেয়েছেন কে আবার জোরে বলেন এই যে পাশেই মধুপুর আছে না নাই এরে পাবলিক কথা কয় না আসেনি আমি ওই জায়গায় যে এক বয়ানে বলছিলাম যে ভাই আল্লাহ বান্দারে খালি হাতে যেতে নিষেধ করছে কিছু না কিছু নিউজ অন লাগবে আল্লাহর লেগা এক লোক ডাক ডাকায় আপনারা তো জানেন মধুপুরের আনারস বিখ্যাত এক পাবলিক ডাক ডাকায় হুজুর মন হানি আনারস দিলে চলবো নি নাউজুবিল্লাহ কইলেন না আপনার কি মনে হয় আল্লাহ কি আনারস নিব যারা কথা কন না 6 কেজি মিষ্টি কিনবেন মনে হয় এলে মিষ্টি কেনার টাইম আছে ভাই আল্লাহ বান্দার কাছে কি চায় আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট করে বান্দাদেরকে জানিয়েছেন আল্লাহর বর্ণনা আল্লাহ ডাক দিয়া বললেন ফাহসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ মানুষদেরকে ডাক দেখায় আয় মানুষ দুনিয়াতে ফাড়াইছি মিয়া এমনি এমনি ফাড়াই নাই তুমি জানো আমি আল্লাহর কাছে আসা লাগবে তবে খালি হাতে আইবা না কিছু নিয়ে আসতে হবে আপনাকে আরে ভাই আল্লাহ যে এমনি এমনি ফাড়াই নাই এই ব্যাপারে আরেকটা স্পষ্ট দলিল আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাক দেখায় ওই মরিচার মানুষ এমনি যে ফাড়াই নাই তার আরেকটা প্রমাণ সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কে আওয়াজ দেয় ঈমানি প্রশ্ন করে বলেন মানুষ এবং জিনকে ইবাদতের জন্য বানাইছে কে আপনি করতাছেন কি তিনি বলেন আল্লাহ আপনারে বাড়াইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অন্য কারো ইবাদত নয় আল্লাহর ইবাদতের লিগা তো আপনি করতেছেন কি বলেন নাফরমানি ছাড়া কি আছে আপনার আমার জিন্দেগিতে এই আরেকটা কথা বলি মরিচার মানুষদের ভালো লাগবে এবার এই যে সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে যে আল্লাহ মানুষদেরকে বললেন যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি দুনিয়াতে মানুষ কারা যেই মানুষদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইলে এখন আমি যদি জিগাই আপনাদের চোখে মানুষকে এখন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন নাস্তিক বলেন আস্তিক বলেন আমাদের চোখে কিন্তু সকলেই মানুষ কথা কন ঠিক নেই একটা কথার আওয়াজ দেন আমরা যেমনে মানুষ আমাদের নাম যেমন ইনসান আমরা যেমন মানুষ হিন্দুরাও কি এরে কথা কয় না ভাবলি বৌদ্ধরা খ্রিস্টান ইহুদি নাস্তিক এখন সবাই যদি মানুষ হয় তাহলে এই আয়াতের দিকে তাকাইলে তো বোঝা যায় আল্লাহ খালি মুসলমানদেরকে ইবাদতের জন্য ডাকে নাই হিন্দুদেরকেও বৌদ্ধদেরকে ইবাদতের জন্য ডেকেছেন কে আমাদের বাংলাদেশে ওই সময় এই স্লোগানটা চালু হয় হিন্দু ভাইদের পূজার সময় কিছু মুসলমানের মুখে এই আওয়াজ শুনি ধর্ম যার যার উৎসব হইলো সবার কথা কন না গেলা এ তিনজনে কয় হ আর দিপা হুজুর আমি ওই দলের লোক আওয়াজ দা জোরে বলেন এই স্লোগান আসেনি ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান আসে না নাই আমি আচ্ছা প্রধানমন্ত্রীটা বাদ দেন এই শুনেন ধর্ম যার যার উৎসব যদি সবার হয় একটা প্রশ্ন বলেন ধর্ম যার যার উৎসব সবার আপাতত এক মিনিটের জন্য মেনে নিলাম যে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করতে গিয়ে আমাদেরকে এই বাণীগুলা শুনায় আমরা মুসলমান সেইখানে প্রসাদ খাওয়ার জন্য দৌড় মারি আমি ওই সমস্ত ভাইদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশের ভিতরে বিশাল বড় বড় দুইটা ঈদ হয় একটা রমজান ঈদ আর একটা কুরবানির ঈদ আর প্রত্যেকটা
প্রত্যেকটা সপ্তাহে একটা করে গরিবের ঈদ হয় ওই ঈদের নাম হচ্ছে পবিত্র জুমা একবার বলেন তো ভাই আজ পর্যন্ত বাংলাদেশের কোন হিন্দু ভাই ধর্ম যার যার উৎসব যদি সবার হয় আমাদের উৎসবে কোন হিন্দু আয়েশা কোন ঈদের নামাজে মসজিদের ইমামের খুতবা শুনি না দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ছে এমন ঘটনা ঘটছে নি যারা কথা কন না কোন গ্রুপের লোক আওয়াজ দেয় কথা কন না তে মিয়া হিন্দু যদি আয়া তোমার এই জায়গায় দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে না পারে জুমার দুই রাকাত নামাজ যদি এইখানেতে পড়তে না পারে তুমি কোন লজ্জায় ওই পূজার আগে প্রসাদ খাওয়ার জন্য ধর্ম দরজার উৎসব সবার স্লোগান দাও তার মানে বোঝা যায় তুমি মুসলমান নয় তুমি কইলা মুনাফিক মার্কা মুসলমান কথা কয় ঠিক না রে এই সমস্ত কথা যারা বলবে তাদের থেকে সাবধান তারা মুসলমান হলেও নামদারি মুসলমান কিন্তু ভিতরে মুনাফিকি দিয়া ভরা কথা ঠিক না ঠিক চিল্লা করে হয় আরে ভাই আল্লাহ আপনার আমার কিন্তু আপনার আমার মতো বোকা না এই যে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে যা নালিশ করতে আল্লাহ তোমার মুসলমানদের জন্য তুমি কত কিছু করছো আমাদের জন্য কি করছো একটা কথার আওয়াজ দেন তো মরিচার মানুষ মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম এই কথা কেমন লাগবো মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম এই যে হারাম যে ঠাস করে কইলেন কোন মৌলবীর ফতোয়ায় কইলেন জবাব দেন এবার কয় ফতোয়া আছে নাই নাই বাংলাদেশের এমন কোন মুফতি কোন মসজিদের ইমাম কোন মাদ্রাসার হুজুর পেটকা হুজুর যেটারে বলে মনে করেন আজকে হইছে এটারেও যদি যায় জিগান যে হিন্দু লিগা গরুর গোস্ত হালাল না হারাম কিতাবের কোন ভাষায় এমন কোন জায়গায় উল্লেখই নাই যে গরুর গোস্ত মুসলমানের জন্য হালাল আর হিন্দুদের জন্য হারাম কোন জায়গায় নাই এখন ওরা যদি ইচ্ছা করে না খায় আমগো কি কথা পায় না ওরা যদি না খায় আমগো কি এই যারা এখনো তালে নাই তাগো জিগায় মুসলমানের জন্য গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম চিল্লায় আবার ধরে বলে মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম আ হারাম কইলো কেডা মরা মাছ খাওয়া হালাল করছে কে আমরা তো জানি অনেক হিন্দু ভাইদের ব্যাপারে যেহেতু হালাল বিষয় মুসলমান দেখবেন অনেক রমজান মাসে রোজা রাইখা ওই যেই কালা কাপড়ের ফর্দা দিয়ে চাষ্টলের ভিতরে টানানো থাকে অনেক বেড়ায় দেখবেন ওই কালা কাপড়ের ফর্দার ভিতরে ঢুইকা কজা ডুবাইয়া রমজানের রোজা রাইখা মানুষ বাহিরে রোজা থাকে আর ওরা ভিতরে গিয়া খায় এমন মানুষ আছে না নাই অনেক হিন্দুদের মুখের গল্প শুনছি একবারে হোটেলের কানিতে বইয়া ওইটার রে ডাক দকায় বেড়া কিছু কলিজার বোনা দিয়ার সামনে সিনার গোস্ত দিয়া করা বাদ দিস গরুর গোস্ত চুপ করে খাইতাছে আমরা তাদেরকে নিষেধ করি না কেননা এটা মুসলমানের জন্য যেটা হালাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য সেটা হালাল করেছেন কে ওরা ইচ্ছা করে না খাইলে কিচ্ছু করার নাই এই কথাগুলা বললাম কেন আর একটা কথা জিগাই মরিচার মানুষ আওয়াজ দেন কিছু ভুল ব্যাখ্যা আমাদের বাংলাদেশের সমাজে প্রচলিত আছে এই যে যেমন আমরা কুরবানির সময় কুরবানি দেই আওয়াজ করে বলেন তো ভাই এই কুরবানির গোস্ত কয়দিন খাওয়া জায়েজ আছে কথা কন তিন তিন দিন আর একজনে কয় একদিন আর একজনে কয় হুজুর আমি চুপ করে রয়েছি কোনটা কম আবার ভুল হয় যদি এই গরুর গোস্ত যে তিন দিনের পক্ষে যারা হ্যাগো ফিরিজ যদি চেক করে দেখবো যে এখনো কত বছরের গোস্ত রয়েছে কথা কয় না কেননা কেন থাকবো না ভাই গরুর গোস্ত তিন দিন খাওয়া যায়েছে এটা কোনো দলিলই না নিজেরা নিজের বানিয়ে নিছে সাহাবায়ে কেরামের জামানায় কি ফিরিজ ছিল কথা কয় না এবার তো ফিরিজ ছিল না তেলি এত বড় গরু এত বড় দুম্বা জবাই করে কি করছে গোস্ত এরা কিতাবের ভিতরে আসছে এই গোস্তগুলা জামানায় ফিরিজ ছিল না প্রযুক্তির ব্যবহার ছিল না রৌদ্রের তাপে গোস্তগুলা শুকায়া ঘরের ভিতরে সুটকি করে রাখছে দীর্ঘদিন পর্যন্ত তারা এই গোস্তগুলা খাইছে সুবহানাল্লাহ কয় না সাহাবায়ে কেরাম যদি প্রযুক্তি না থাকার কারণে রৌদ্রে গোস্ত শুকায় যদি দীর্ঘদিন খাইতে আরে তা আপনি আমি ফ্রিজে ঢুকাইলে গোস্ত হারাম হয়ে যাবো কা আপনি চাইলে যতদিন ইচ্ছা ততদিন খাওয়া জায়েজ করছে কে এখন অনেকে চিন্তা করতেছে হুজুর এমনি ধনী মাইসে গরিব মাইসে গোস্ত দেয় না আরো ফ্রিজের কথা যদি কেন তো দুইটা কিনবো কথা কন না ঠিক না আরে যারা দেয় না তে আমি দেয় না ফ্রিজ থাকলেও দিব না না থাকলেও দিব না কিছু মানুষ আছে দেখবেন বড় লোকের ধন বলে ভিমরায় খায় কথা কন না ঠিক না যাদের মন মানসিকতা নাই ওরা জাকাতের কাপড় কেনে যেই দোকানের সামনে সাইনবোর্ড থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় একেবারে পাতলা এই দিক থেকে তাকাইলে ওই দিক পর্যন্ত দেখা যায় ওরা জাকাতের নামে কাপড় কেনে মানে মানুষের সাথে প্রতারণা করছে কথা কন ঠিক কিনা তার মানে হলো এই যাকাতের নামে কোনো কাফন নাই আপনার জন্য যেটা মঙ্গল অন্যের জন্য যেটা সেটা মঙ্গল মনে করতে হবে কথা কার জোরে বলেন
তার মানে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই জায়গায় মানুষকে ইবাদতের জন্য আহ্বান করেছে কে চিল্লায় জোরে বলেন মানুষ যারা তারাই ইবাদত করবে কার কোরআনের আরেকটা আয়াত সূরার নাম সূরাতুল বাকারা এক নাম্বার ফরার তিন নাম্বার ফিস্তার দশ নাম্বার লাইনের আল্লাহ পাক রব্বুল আলামিন একুশ নাম্বার আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন হে মানব জাতি না সুবুদু ইবাদত করো রব্বাকুম অন্য কারণায় ইবাদত করবা কার মানুষদেরকে আল্লাহ ইবাদতের জন্য বলছেন আমি আপনাদেরকে বলি মানুষকে যদি আল্লাহ ইবাদতের জন্য বলেন আপনাদের ভাষা অনুযায়ী হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ নাস্তিক মানুষ সবাই যদি মানুষ হয় এই আয়াতে আল্লাহ বলে নাই শুধু মুমিন আমি আল্লাহর ইবাদত করবে মুসলমান আমি আল্লাহর ইবাদত করবে শুধু এটা বলে নাই আল্লাহ যদি মানুষদেরকে ডাকছেন মানুষ যারা তারা ইবাদত করবে কার এখন এই নাস শব্দের ব্যাখ্যায় যদি আসেন মানুষ কারা আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কাদেরকে বলা হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জোয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানী ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার রফাদার মেম্বার ইঞ্জিনিয়ার জজ বেরেস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমোনাই সরসিনা জাসদ মাসদ কালা দলা সবাই কি আরে কথা বল না সবাই কি আল্লাহ তো এই আয়াতে বলে রাখছেন ইয়া আইয়ুহান নাস মানুষ যদি হও নাসউবুদু ইবাদত করো রব্বাকুম অন্য কারণে ইবাদত করা লাগবে কার দিল লাগানে না আমার ভাইরা আমি বলছিলাম যে বান্দা শুধু মরবে না মরার পরে জীবিত করবে কে এই ব্যাপারে কিতাবের ভাষায় ছোট্ট একটু আলোচনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত এসেছেন একটু দিল লাগাইতে হবে আরেকবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার